এক্সপায়ারি ডেট আমি দেখতে পাচ্ছি। আজকে এই পাটার মোড়ে দাঁড়িয়ে বলছি, আপনারা জেনে রাখুন, আগামী 4-5 মাসের মধ্যে ওর এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে, ও এরপরে বনগাঁতে আর দেখতে পাবেন না। বাটার মোড়ের সংহতি যাত্রার মঞ্চ থেকে বনগাঁ বিজেপির জেলা সভাপতির নাম না করে তাকে নিশানা করলেন তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি। যেভাবে আজকে আমরা যে মিছিল করলাম, শুধু যদি মনে করতাম দীপটা একটু ঘুরিয়ে ওর বাড়ির দিকে পাঠিয়ে দিতে, কেউ নেই ওর সঙ্গে, ওর জামা প্যান্টও থাকবে না ওর সঙ্গে, আমরা করে দিতে পারতাম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এদিন রাজ্য জুড়ে সংহতি যাত্রার ডাক দেওয়া হয়। বনগাঁতেও জেলা নেতৃত্বের পক্ষ থেকে এদিন সংহতি যাত্রার আয়োজন করা হয়েছিল। সংহতি যাত্রা শেষে বনগাঁ বাটার মোড়ে অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখেন তৃণমূলের দলীয় নেতৃত্ব। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি বিশ্বজিৎ দাস নাম না করে বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডলকে নিশানা করেন। তিনি বলেন, এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছি, আগামী 4-5 মাসের মধ্যে ওর এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে, আমরা রাজনৈতিকভাবেও এর মোকাবিলা করতে পারতাম, আজ যে মিছিল হলো সেই মিছিল একটু ঘুরিয়ে ওর বাড়ির দিকে দিতে পারতাম, কেউ নেই ওর সাথে। পাশাপাশি তিনি আরো বলেন, আমাদের এই লোকসভা নির্বাচন আমরা করব, ওর এক্সপায়ারি ডেট আমি দেখতে পাচ্ছি। আজকে এই পাটার মোড়ে দাঁড়িয়ে বলছি, আপনারা জেনে রাখুন, আগামী 4-5 মাসের মধ্যে ওর এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে, ও এরপরে বনগাঁতে আর দেখতে পাবেন না। আমরা পারি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে, আমরা পারতাম আজকে নন্দ ঘোষের নেতৃত্বে, যেভাবে আজকে আমরা যে মিছিল করলাম, শুধু যদি মনে করতাম দীপটা একটু ঘুরিয়ে ওর বাড়ির দিকে পাঠিয়ে দিতে, কেউ নেই ওর সঙ্গে, ওর জামা প্যান্টও থাকবে না ওর সঙ্গে, আমরা করে দিতে পারতাম। আগামী দিনের জন্য আমি এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাই, যে প্রস্তুত থাকুক, ওর এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়ার পরে ওকে কোন জায়গায় আমরা পাঠাই, ও দেখে নেবে, সেটা এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছি। তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দেবদাস মণ্ডল। তিনি বলেন, এটা তো সময়ই কথা বলবে, উনি আমাকে হুমকি দিয়েছেন, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার যদি কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটে তার জন্যে দায়ী থাকবেন বিশ্বজিৎ দাস। এটা সময়ই কথা বলবে, এটা সময়ই বলবে, উনি যে কথাটা বলেছেন, এবং শুধু তাই নয়, উনি আমাকে হুমকিও দিয়েছেন, আমি আপনাদের মাধ্যমে বলে যেতে চাই, আমার যদি কোনো দুর্ঘটনা কোনো অঘটন ঘটে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে বিশ্বজিৎ দাস, কারণ অন রেকর্ড উনি বলেছেন, অন ভিডিও উনি বলেছেন, সেই ভিডিও আমার কাছে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।